ডিভোর্সের কথা স্বীকার করে কাঁদলেন এভরিল ও ডিভোর্সের কথা স্বীকার করে নিয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী জান্নাতুল নাঈম এভরিল আজ মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে এসে তিনি এসব বিষয়ে স্বীকারোক্তি দেন জান্নাতুল নাঈম এভরিল বলেন আমি ছোটবেলা থেকে কোনো বাধা বিপত্তিতে মাথা নত করিনি একটা ষোলো বছরের মেয়েকে তার বাবা জোর করে বিয়ে দিচ্ছে সেই মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে সেই মেয়ে এখন সাকসেসফুল সে তার সমাজের কোনো কথা শোনেনি আশপাশের কারো কথা কানে নেয়নি তার একটাই উদ্দেশ্য ছিল যেখানে বিশ কোটি মানুষের বাংলাদেশে বাল্যবিবাহ একটি দৈনন্দিন ঘটনা সেখানে বাল্যবিবাহ আমি মানতে পারিনি এভ্রিল আরও বলেন ষোলো বছরে বিয়ে দিলেই কোনো মেয়ের বিয়েটা হয় না সেটা বাল্যবিবাহ হিসেবে গণ্য আমি চেয়েছিলাম এসবের এগেনস্টে কাজ করতে আমি ডিভোর্সি ফাইন আমি একটা মেয়ে এ যে হিউম্যান আমার রাইট আছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে নিজেকে প্রেজেন্ট করার কই আমি তো নিজের জন্য কিছু চাইনি আমি চেয়েছিলাম আপনাদের দেশের মেয়েগুলোকে জাস্ট দেখিয়ে দিতে যে একটা মেয়ে চাইলে কি পারে আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে